মুহূর্তে দুজন নারী ক্রেতা আছে, আসলে তারা দুজনে গরু ক্রয় করতে এসে গরু কিনে ফেলেছেন। কত টাকায় কিনলেন আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। একটু মাস্কটা খুলে বলুন জি, আপনি আমাদেরকে একটু বলবেন যেন একটু কত টাকায় গরু কিনলেন, আপনি কখন আপনারা হাটে আসছেন একটু যদি বলেন। এখন কি সব খরচ সহকারে বলবো না, জাস্ট গরু সব খরচ সহকারে দশ পড়বে, অনেকগুলো হাটে ব্যাপারীদের সাথে কথা বলবেন, শুধু এই হাটে আসছেন নাকি জীবনে প্রথম মানে গরু হাটে এসে গরু ক্রয় করা? একটু জোরে বলবেন। এখান থেকে নিয়ে গেছেন গত 2020 সালের দামের তুলনায় এই 2021 সালে গরুর দামটা কেমন একটু বলবেন? এখন বেশি মনে হচ্ছে আপনার কাছে? গত বছর তো মানে বললে সবাই বলে যে অনেক চড়া দামে গরুর দাম ছিল, কিন্তু সেই বছরটাতে অনেক মনে হচ্ছে অনেক দাম নিচ্ছে এখন, বিশেষ করে করোনার সময় আরো বেশি দাম নিচ্ছে, অনেক বেশি দাম নিচ্ছে এখন একটু মনে হচ্ছে বেশি। তো এই যে আপনারা মানে গরু ক্রয় করতে এসে আপনার কতটা সন্তুষ্ট এবার? না সন্তুষ্ট বলতে অসন্তুষ্ট হওয়ার কিছু নাই, এখানে ভালো লাগছে, খারাপ লাগে নাই, এখন আর কি বলবো, আমি নিজেও বুঝতেছি না, বাট আমার ভালো লাগছে ফার্স্ট এসে এখানে। গরুটার কালার কেমন? কালারটা হবে মেবি কি কালারের মধ্যে বলবো আমি নিজেও বলবো বুঝতে পারতেছি না, লাল না কালো? হ্যাঁ লালের মধ্যে কালো, মানে একটু একটু কালো ছাপ আছে, লালের ভিতরে কালো কালো ছাপ আছে। তো আসলে আপনার বান্ধবী বা বন্ধু বান্ধবের সাথে মানে তাদের সাথে তো মানে দেখা হলে বলবেন যে এবার আমি হাটে গিয়ে গরু কিনছি, অনেকে কি ধরনের মন্তব্য করতে পারে, আপনার নিজের মানে ভালো লাগাটা বিষয়টা আপনি একটু যদি বলেন। আসলে বন্ধু বান্ধবের সাথে বলবো ভালোই লাগছে এখানে, কারণ যেহেতু ফার্স্ট এখানে আসা। এই করোনাকালীন মানুষের ঘর থেকে বেরোচ্ছেন, আপনি নারী হয়ে মানে এই যে গরু ক্রয় করতে এসেছেন হাটে, আপনার কাছে ভয় লাগেনি? ভয় বলতে না ওরকম না, কারণ এখানে অনেকজনই আসছে দেখেছি, যার জন্য আমার আসতে ভালো আসতে মন চাচ্ছিল তাই আসছি। ধন্যবাদ আপনাকে, মোস্ট ওয়েলকাম। আর পছন্দ মতন গরু পাওয়ার পরও কেন সেই গরুটাকে বাড়িতে নিয়ে যেতে পারেন না? প্রতি বছরই বাবার সাথে আসা হয়, আর এমনি হাটে আসতে ভালোই লাগে, বাট এই বছর দামটা একটু চড়া এই কারণে একটু কষ্ট হইতেছে, বাট এমনি খুশি হাটে আসা আর গরু নিয়ে যাওয়া, অন্যরকম একটা আলাদা খুশি থাকে এর মধ্যে। আমরা দেখলাম আপনারা একটা গরু পছন্দ করেছেন, কিন্তু সেই গরুটা তারপরও মানে এলো ব্যাপারীর কাছ থেকে নিতে পারলেন না, কারণটা কি? কারণটা আমাদের অ্যামাউন্টের বাইরে আর কি, বাজেটের বাইরে চলে গেছে, নিতে পারবো না, সেই কারণেই হয়নি। মন খারাপ হয় না? মন খারাপ হলে তো কিছু করার নাই, আরেকটা আছে সবগুলোই, কারণ এটা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া, এটা হলো সবচেয়ে বড় জিনিস। এখন আমার অর্থ তো যতটুকু আছে ততটুকু দিয়ে আমার করতে হবে, অর্থের বাইরে তো আর আমি পারবো না। আর ব্যাপারীরা বলতেছে যে তাদের কিনা অনেক বেশি, কিন্তু বেশি হলে তারা তো আর ছাড়তে পারতেছে না, তো দেখি আরো দুই তিন দিন সময় আছে। হ্যাঁ মানে আজকে আপনি গরু কিনে নিয়ে যাবেন এই ধরনের মানে প্ল্যান করে আসেন নাই? না আসছি, তারপর যদি না হয় তার কিছু করার নাই, ঠিক আছে, আচ্ছা ওকে ধন্যবাদ। কৃষ্টি আসা গেছে, ক্রেতা বিক্রেতার ভিতরে দামাদামি হচ্ছে গরু, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কত টাকায় গরুটা বানিলো এই পর্যন্ত যে হাটে তারা গরুগুলা দেখেছেন, মানে দাম দেখতে এসে মানে তারা ব্যাপারীদের সাথে কী ধরনের দাম দেখেছে আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। ১১০০০০ টাকা দামটা অলরেডি বলে ফেলেছেন, ১২০০০০ টাকা বলে ফেলছেন। কত টাকা চাইছে ব্যাপারী? ১৮০০০০ লালটা দর্শক ১৮০০০০ টাকা মানিয়ে দিল ব্যাপারী দাম চেয়েছেন এই আফতাবনগর গরুর হাটে। আর হলো ক্রেতা আসলে তারা পরিবারের অনেকেই আসছেন, তারা এলো গরুটির দাম বলেছেন ১২০ পর্যন্ত বলেছেন, আসলে এখন কত টাকায় বিক্রি হবে এই ব্যাপারীদের সাথে কথাবার্তা বলে বোঝা যাবে দর্শক।
কত টাকা নেওয়ার মতন বলবে? আপনি এই যে হাটে কখন আসছেন গরু কিনতে? ঘন্টা খানিক হলো। অনেকগুলো হাটে মানে লোক গরু দেখেছেন, ব্যাপারীদের সাথে কথা বলেছেন, আপনার কাছে কেমন মনে হলো? না, পরিবেশ ভালো, এবং খুবই ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ, তবে দামটা একটু চড়া আর কি। দামটা একটু বেশি মনে হচ্ছে? দামটা একটু বেশি। পরিবারে কে কে আসছে গরু কিনতে? এই তো দুই নাতি আসছে, ছোট মেয়ে আসছে, আমার দুই ছোট ভাই আসছে। আপনার নাতিরাও আসছে? হ্যাঁ। তো জীবনে প্রথম গরুর হাটে গরু কিনতে এসে? না না, আরো দুই তিনবার আসছে। আরো দুই তিনবার। কি নাম আপনার? মেহেদিয়াছেন ইফতার। মেহেদিয়াছেন স্যার। আচ্ছা, আপনার কি নাম? মোহাম্মদ মোস্তফা বসনদি। কেমন লাগছে গরুর হাটে এসে? ভালো। কখনো একসাথে এত বড় বড় গরু দেখা গিয়েছে? আমরা তুলবো। আপনি কখনো আসছিলেন না? এই প্রথম? প্রতি বছরই আসেন? একটু মাস্কটা খুলে নেবেন। এই যে গরুটা কিনতে এসে মানে হলো যে দামাদামি করছে, বাবা এবং ভাইরা এবং ভাগ্নারা আসছে, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগতেছে। তো গরু পছন্দ হয়? হ্যাঁ, আব্বু যেটা পছন্দ করে সেটাই, আর আব্বুর চয়েস অলওয়েজ ভালোই হয়। অলওয়েজ ভালো। আপনাদের পছন্দ নেই? আমাদের আছে, আব্বুর কাছে বললেই হয়, আব্বু সেটাই নেয়। মানে আপনারা যেটা মানে সিলেক্ট করে দেন ওটাই আপনারা আব্বা নিয়ে নেয়? হ্যাঁ। তো এবারে যে হাটে এসে মানে পরিবারের বেশ কয়েকজন মিলে, আমরা এর আগে দেখেছি একটা গরু কিনতে আসছে 13 জন, ঠিক আছে? তো আপনার মানে হলে প্রথম আসেন না, এর আগেও আসছেন? প্রতি বছরই আসা হয়? ভালো লাগছে? ভয় লাগে নাই? করোনা কালীন মানে হলো ওই যে হাটে আসা এত লোকজন, তাহলে এখন পর্যন্ত গরু কি পছন্দ হয়েছে? দামে বলতেছে না, আর কি করা, আর কিছু করার নাই, কিছু করার নেই, আরো তো সময় আছে, 3 দিন মানে চেষ্টা চলতেছে, চেষ্টা চলতেছে, মানে আজকে যে কিনতে হবে তা না, তা না। বাসা কোথায় আপনার? দক্ষিণ বাড্ডায়। দক্ষিণ বাড্ডা কাছেই? হ্যাঁ। দর্শক মানে পরিবারের মানে লো অনেকেই নিয়ে আসছেন মানে লো গরু ক্রয় করতে এসে, আসলে কি ধরনের দামাদামিগুলো হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শুধু দামটা মানে ক্রয় করে নিয়ে যাচ্ছেন সেই বিষয়টা, তার আগে যে কতটা মানে লো গরু ক্রয় করতে এসে যে কতটা কষ্ট হচ্ছে তাদের, সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা একটুখানি দেখানোর চেষ্টা করছি।